বাঁচাতে বিদ্যুতের বেড়া। বনগাঁর জখম কিশোর সংকটজনক অবস্থায় ভর্তি আইসিইউতে। অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি তালা ঝোলালেন স্থানীয়রা। এখনো অধরা অভিযুক্ত। এখনো সংকটজনক অবস্থায় বনগাঁর কিশোর ভর্তি আইসিইউতে, চরম উৎকণ্ঠায় পরিবারের সদস্যরা। মঙ্গলবার বিকালে বন্ধুদের সাথে খেলা করার সময় মাঠের পাশে বাড়ির মধ্যে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয় নবম শ্রেণীর ছাত্র তনয় রায়। ঘটনাটি ঘটেছে বনগাঁ পৌরসভার অন্তর্গত 19 নম্বর ওয়ার্ডের পল্লীশ্রী এলাকায়। জানা গেছে, পেয়ারা বাঁচাতে বাড়ির মালিক অর্জুন রায় গোটা বাড়িতেই জিআই তারের সাহায্যে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, 4-5 জন কিশোর বাড়ির পাশে পাঁচিলের ধারে চলে যায়। তনয় পাঁচিলের ওপর থেকে পেয়ারা নেওয়ার চেষ্টা করে, তার গলায় বিদ্যুতের সংযোগ দেওয়া জিআই তার আটকে যায়। হাত দিয়ে ছাড়াতে গেলে হাতেও ক্ষত তৈরি হয়। ঘটনার পর প্রায় 10 মিনিট অচৈতন্য অবস্থায় ওখানেই পড়েছিল তনয়। এরপর স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে, মধ্যমগ্রাম এলাকায় বাবা মা থাকে, এখানে দাদুর বাড়িতে থাকতো সে। বনগাঁ কেশবলাল স্কুলে নবম শ্রেণীতে পড়ত। এ বিষয়ে তনয়ের দাদু বলেন, আমার নাতি ওরা খেলা করছিল, কি পেয়ারা আনতে গেছিলো ঠিক বলতে পারবো না, তবে পাশেই মাঠ আছে, মাঠে খেলা করতে করতেও বল আনতে যেতে পারে, কিংবা মন চেয়েছে কি না ঠিক বলতে পারছি না, পেয়ারা চুরি করতে গেছিলো, কিন্তু পাশে একটা পাঁচিল দেওয়া আছে, অর্জুন বলে নাম, ও পাঁচিল দিয়ে ওর ভিতরে পেয়ারা চাষ করেছে, বলছে যে পেয়ারা খেতে যারা আসে ওই কারণে ও কারেন্ট দিয়ে দিছে, এখন সেই কারেন্টে ও লেগে গেছে, শর্ট খেয়েছে। ঘটনার পর অভিযুক্ত অর্জুন রায়ের শাস্তির দাবিতে সোচ্চার হন স্থানীয়রা। উত্তেজিত গ্রামবাসী ভাঙচুর চালায় অভিযুক্তের বাড়িতে, সেখানে তালাও ঝুলিয়ে দেন তারা। ঘটনার পর থেকেই এলাকা ছাড়া অভিযুক্ত। খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। রাতে বনগাঁ থানার আইসি নিজেও যান ঘটনাস্থলে, কথা বলেন স্থানীয়দের সাথে। এ বিষয়ে স্থানীয় এক যুবক জানান, এখানে এই বাগানটা, এটা হচ্ছে অর্জুন রায়ের, উনি এখানে ভিতরে অনেক ফলের গাছ উনি এখানে লাগিয়েছেন। এবার একটা সাধারণ বিষয় কি, পাড়ার অনেক বাচ্চারা থাকে যারা একটুখানি ভিতরে ঢুকে ফল টল ছেড়ে খায়, এগুলো একটা সাধারণ বিষয়ের মধ্যেই পড়ে। এবার উনি ক্লাব কর্তৃপক্ষ কিন্তু কিছু না জানিয়ে, উনি পাড়ার প্রতিবেশীদের কিছু না জানিয়ে, উনি নিজের মতো করে এখানে জিআই তারের সাথে কারেন্ট সংযোগ করেন, যার ফলে দুর্ঘটনাটা ঘটে। জানা গেছে, আহত অবস্থায় তনয়কে প্রথম বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে রেফার করা হয় কলকাতায়। কলকাতায় যাওয়ার পথে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বারাসত হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে নিয়ে যাওয়া হয় কলকাতা সাগর দত্ত মেডিকেল কলেজে। বর্তমানে সেখানেই সংকটজনক অবস্থায় আইসিইউতে ভর্তি ওই কিশোর। চিকিৎসকেরা এখনও তার ব্যাপারে আশার বাণী শোনাতে পারেনি। ঘটনার প্রথম থেকেই পরিবারটির পাশে দাঁড়িয়েছেন বনগাঁ পৌরসভার কাউন্সিলর সুরজিৎ বিশ্বাস। অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হয়েছেন তিনি। কাউন্সিলর বলেন, তার বিদ্যুতে যে শক লেগেছিল, ওকে বারাসাতের ওখানে ভর্তি নেয়নি, তারপর সাগর দত্ত হসপিটালে ভর্তি করা হয়েছে, ওকে ও এখন আইসিইউতে আছে এবং ডাক্তারবাবুর সঙ্গে কথা হয়েছে, ডাক্তারবাবু সকাল 10টার সময় আমাদের ওখানে যারা আছে, ওর মা আছে, ওর বাবা আছে, তাদেরকে বলেছে যে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না, 50-50 চান্স আছে, মানে 50% ভালো হওয়ার সম্ভাবনা আছে, এ অবধি এখন আছে, আমরাও সব রকমভাবে চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি বাচ্চাটা সুস্থ হয়ে ওঠে। পুলিশ কালকে রাত্রেবেলাও বলেছিল অভিযোগ করবার জন্য, কিন্তু এখানে ওদের পরিবারের কেউ নেই, তারা সবাই ওখানে বাচ্চাটার কাছে আছে। সকালবেলায় ওদেরকে খবর দেওয়া হয়েছে, ওর বাবা আসছে, ওর বাবা আসলে তারপর অভিযোগ করবে, অভিযোগ আর অভিযুক্ত এখনও ধরা পড়েনি, যেটা আমাদের কাছে খবর আছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।